হ্যালো এভরিওান বিগিনিং জাভাস্ক্রিপ্টের এই পর্বটা একটা ঐচ্ছিক পর্ব আপনারা চাইলে এখন স্কিপ করতে পারবেন কিন্তু পরে এসে অবশ্যই দেখে নিতে হবে কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কনসেপ্ট বোঝার জন্য এই পর্বে আমরা আলোচনা করবো যে জাভাস্ক্রিপ্ট লুপের কন্ডিশনে আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই এই দুটার মাঝখানে ডিফারেন্সটা কী ওকে দুইটার মাঝখানে কিন্তু ডিফারেন্স আছে এটা বোঝার জন্য যদি ফর এক্সাম্পল আপনি এরকম একটা কোড লেখেন আমরা একটু আগে যেটা করেছিলাম মনে করেন আই জিরো জিরো তারপর ওয়াইল আই প্লাস প্লাস স্মলার দেন ফাইভ মনে করেন আমরা এখন প্রিন্ট করছি কনসোলটোর লগ আই ওকে এরপর মনে করেন আমরা যেহেতু পার্থক্য বুঝতে চাচ্ছি আইকে আবার রিসেট করি এরপর আমরা আবার এখানে মনে করেন কনসোল একটু গ্যাপ রাখি স্ল্যাশ এন মানে হচ্ছে নতুন লাইন ওকে মনে রাখবেন স্ল্যাশ এন প্রিন্ট করা মানে হচ্ছে একটা নতুন লাইন প্রিন্ট হওয়া ব্ল্যাঙ্ক একটা লাইন প্রিন্ট হওয়া ওকে মানে এখন আমরা যদি এটাকে জাস্ট এই কোডটা কপি করি এবার আমরা এভাবে লিখি ওকে কি মনে হয় যে দুটাতেই একই জিনিস প্রিন্ট হবে আমরা আসলে এখানে কি করছি যে আয়ের মান এক এক করে বাড়াচ্ছি এবং চেক করছে যে এটা পাঁচের কম কিনা যদি পাঁচের কম হয় তাহলে লুপ চলবে যেহেতু কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে এবং আয়ের মান প্রিন্ট হবে ওকে সো আমরা একটু রান করি দেখি কি হয় দেখেন প্রথমে প্রিন্ট হয়েছে এক থেকে পাঁচ কিন্তু এর পরের লুপে প্রিন্ট হয়েছে এক থেকে চার অথচ আমরা জানি যে আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই দুটোই কিন্তু আয়ের মান একে করে বাড়ায় তাই না তাহলে এরকম আমরা ডিফারেন্সটা কেন দেখতে পেলাম আচ্ছা সেটা বোঝার জন্য আগে একটু এখানে নজর দিয়ে চলেন ধরেন আমরা একদম যখন অ্যাসাইনমেন্ট মানে অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম তখন একটা পর্বে আমরা দেখেছিলাম যে ধরেন ওয়াইয়ের মান চার তারপর আমরা এক্সের মান দিলাম যে ওয়াই প্লাস প্লাস ঠিক আছে এবার কনসোল ডট লগ আমরা যদি এক্স এবং ওয়াইয়ের মান প্রিন্ট করি তাহলে কত আসার কথা বলেন তো আপনারা অনেকেই মনে করবেন হয়তো পাঁচ আর পাঁচ আসার কথা যেহেতু ওয়াইয়ের মানও এক করে বেড়েছে কিন্তু আসলে আসবে হচ্ছে চার এবং পাঁচ ওকে কিন্তু আমি যদি এটা এইভাবে না লিখে আমি যদি এরকম লিখতাম যে প্লাস প্লাস ওয়াই তাহলে কী হতো তাহলে এখানে পাঁচ আর পাঁচই প্রিন্ট হতো কেন তার কারণটা কী কারণ হচ্ছে এই এক্স সমান সমান যখন আপনি এরকম লিখলেন যে ওয়াই প্লাস প্লাস তার মানে হলো যে এক্স সমান সমান ওয়াই ওয়াইয়ের এক্সিস্টিং মানটা আগে এক্সের কাছে রিটার্ন হয়ে যাবে এবং তারপর ওয়াই সমান সমান ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ ওয়াই মান এক বাড়বে সো যখন এক্সের মান চার ছিল এবং আমরা ওয়াই প্লাস প্লাস ইউজ করলাম তার মানে চার আগে এক্সের কাছে চলে গেল এরপর ওয়াইয়ের মান এক বেড়ে পাঁচ হয়ে গেলো যার কারণে প্রথমে আমাদের ওখানে পাঁচ রিটার্ন হয়েছে এই যে একটু আগে আমরা যদি এখানে ব্যাক করি এই যে এখানে তার মানে হচ্ছে ওয়াইয়ের মানটা এক্সিস্টিং মানটা আগে এক্সের কাছে রিটার্ন হয়ে গেছে চার যেটা তারপরে এক বেড়ে গেছে সো এক্সের মান চার ওয়াইয়ের মান পাঁচ কিন্তু প্লাস প্লাস ওয়াই মানে হচ্ছে আগে এক্সের মান এক বাড়বে বেড়ে সেটা আগে রিটার্ন হবে ওই সরি ওয়ের মান এক এক বাড়বে তার তারপরে সেটা রিটার্ন হবে সো চার যখন আছে প্লাস প্লাস ওয়াই মানে পাঁচ হয়ে গেলো পাঁচটাই এক্সের কাছে রিটার্ন এসছে সো আবার ওয়ের মান তো এক বেড়ে গেছে অলরেডি সো পাঁচ আর পাঁচ এই কনসেপ্টটাই এবার এখানে বোঝার চেষ্টা করেন যখন আই প্লাস প্লাস তাই না এর মান প্রথমে কত জিরো ওকে ফাইন জিরো ছিল এবার আই প্লাস প্লাস আমরা দিয়েছি তাই না আই প্লাস প্লাস দিয়েছি তার মানে এর মান কত হয়েছে কত এসছে বলেন এর মান আই যেহেতু প্লাস প্লাস তো আগের ভ্যালুটা কিন্তু রিটার্ন হয়ে গেছে অর্থাৎ এখানে চেক হচ্ছে আসলে যে জিরো কি পাঁচের চেয়ে কম কি না হ্যাঁ কিন্তু এর মান তো এক বেড়ে গেছে তাই না সো প্রিন্ট হয়েছে হচ্ছে ওয়ান এখন আয়ের মান কত এক আবার এখানে আসছে লোক এবার এসছে আই প্লাস প্লাস আই প্লাস প্লাস মানে কি রিটার্ন হয়ে গেছে ওয়ান কিন্তু আয়ের মান বাড়ছে হচ্ছে এক তার মানে আয়ের মান আসলে দুই সো এখানে তখন চেক করা হচ্ছে যে ওয়ান কি পাঁচের চেয়ে কম কিনা হ্যাঁ সো প্রিন্ট হয়েছে দুই এরপরে যখন আসছে তখন কি হয়েছে তখন চেক হচ্ছে দুই কি পাঁচের চেয়ে কম কিনা হ্যাঁ কিন্তু আয়ের মান কত আয়ের মান এক বেড়ে গেছে তাই না সো এটা এখন তিন এরপরে যখন আসছে তখন তিন কি পাঁচের চেয়ে কম কিনা হ্যাঁ সো কিন্তু আয়ের মান এক বাড়ছে অলরাইট সো এটা হয়ে গেছে চার এবার আসছে চার কি পাঁচের চেয়ে কম কিনা হ্যাঁ সো আরেকটা পাল্লুপ চলেছে চলে এবার এসছে দেখো আয়ের মান যেহেতু এক বেড়ে গেছে সো এখানে আসছে পাঁচ এবার পাঁচ কি পাঁচের চেয়ে কম কিনা না সো আমাদের কোডার রান করে নাই এইভাবে আই প্লাস প্লাসটা কাজ করেছে কিন্তু এখানে যদি আমরা আসি তাহলে কি হয়েছে তাহলে সবার আগে মানে এখানে ফার্স্টে চেক হয়েছে হচ্ছে যে যেহেতু প্লাস প্লাস আই তার মানে শূন্য ছিল তার মানে এক রিটার্ন হয়েছে সো এক কি পাঁচের চেয়ে কম হ্যাঁ তাহলে এক প্রিন্ট হয়েছে এরপর আসছে প্লাস প্লাস আই তার মানে দুই দুই কি পাঁচের চেয়ে কম হ্যাঁ এরপর আসছে প্লাস প্লাস দুই তার মানে তিন কি পাঁচের চেয়ে কম হ্যাঁ প্রিন্ট হয়েছে এরপর আসছে প্লাস প্লাস তিন তার মানে চার চার কি পাঁচের চেয়ে কম হ্যাঁ প্রিন্ট হয়েছে এবার আসছে আবার এখন আসছে ছিল চার প্লাস প্লাস আই তার মানে পাঁচ পাঁচ কি পাঁচের চেয়ে কম না তার মানে আর প্রিন্ট হয়নি সো এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে হয়েছে যে আপনি দেখছেন যে প্রথমবার প্রিন্ট হয়েছে এক থেকে পাঁচ আর তারপরবার প্রিন্ট হয়েছে এক থেকে চার এই কনসেপ্টটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই ওকে এটা এটা মানে বোঝানোর জন্যই আসলে আমাদের এই একটা ডেডিকেটেড পর্ব জেনে রাখা এবং বুঝে রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট